অন্যদিকে নোয়াখালীর হাতিয়া ও কোম্পানিগঞ্জে পানি বন্দী হয়ে আছেন প্রায় 30,000 মানুষ। সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার মূল শহরের রাস্তাঘাট। অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও কোম্পানিগঞ্জে এখনও 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পঞ্চম দিনের মতো আজও বন্ধ রয়েছে সি ট্রাক ও ট্রলার চলাচল। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকাগুলোতে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। দেখছেন দুপুরের সময়, সঙ্গেই থাকুন।